আসসালামু আলাইকুম। আমি প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের চ্যাপ্টার 5 ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, এই সাবজেক্টের ব্রেক ইভেন পয়েন্টের যে ম্যাথ ছিল বিপাটের ম্যাথগুলো অলরেডি করিয়ে দিয়েছি, আজকে সিপাটের ম্যাথগুলো করব। আমাদের এই চ্যাপ্টারে সিপাটের ম্যাথ শুরু হয়েছে প্রবলেম 17 থেকে, তো ম্যাথটা চলেন পরে দেখি কি বলছে। আসিফ অ্যান্ড কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট, দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্সেস ফর লাস্ট কোয়ার্টার ফলো। টোটাল দেওয়া আছে, পার ইউনিট দেওয়া আছে, আমাদের সেলসের টাকা দেখেন 9 লাখ দেওয়া আছে, আর সেলস পার ইউনিট আছে 60। লেস ভেরিয়েবল এক্সপেন্সেস আছে 3 লাখ অ্যান্ড 60,000, এটার ভেরিয়েবল কস্টের পার ইউনিট দেওয়া আছে 24। এখন এটা থেকে এটা মাইনাস করলে আসছে আমার 5 লাখ অ্যান্ড 40,000, এটাই আমার কন্ট্রিবিউশন মার্জিন অর্থাৎ সিএম। আর 60 থেকে 24 মাইনাস করলে আসছে 36, এটা আমার কন্ট্রিবিউশন মার্জিনের পার ইউনিটটা। লেস ফিক্সড এক্সপেন্সেস 4 লাখ অ্যান্ড 32,000, এটা থেকে এটা মাইনাস করলে থাকবে আমার 1 লাখ অ্যান্ড 8,000, এটা আমার নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে। আচ্ছা, রিকোয়ার্ডে কি বলছে, হোয়াট ইজ কোম্পানি সিএম রেশিও। দ্বিতীয় রিকোয়ার্ড কি বলছে, হোয়াট ইজ কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড অ্যান্ড ইট সেলস টাকা। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ বিইপির ইউনিটটাও বের করতে বলছে, টাকাটাও বের করতে বলছে। থার্ড রিকোয়ার্ডে কি বলছে, কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা অ্যান্ড পার্সেন্টেজ টার্মস। আমাদের এমএস টা বের করতে বলছে, একবার টাকা বের করতে বলছে, একবার পার্সেন্টেজ অর্থাৎ রেশিওটা বের করতে বলছে। 4 নম্বর রিকোয়ার্ড কি বলছে আমাদের দেখে নেই, হাউ মেনি উড হ্যাভ টু বি সোল্ড ইস কোয়ার্টার টু আর্ন এ পার ট্যাক্স প্রফিট অফ টাকা 1,80,000। আমাদের পার ট্যাক্স প্রফিট টার্গেট প্রফিটটা বের করতে বলছে। রিকোয়ার্ড 5 বলছে কি দেখি, ইফ কোম্পানি ক্যান্সেল অনলি 15,000 ইউনিটস বাট ওয়ান্স টু আর্ন এ পার ট্যাক্স প্রফিট অফ টাকা 1,80,000, দেন হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট। রিকোয়ার্ড 6 কি বলছে দেখি, ইফ সেলস ইনক্রিজ বাই টাকা 1 লাখ পার কোয়ার্টার অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফিক্সড এক্সপেন্সেস, বাই হাউ মাচ উড ইউ এক্সপেক্ট অপারেটিং ইনকাম টু ইনক্রিজেস। এটা আমাদের সি পার্টের ম্যাথ 10 মার্কসের কোশ্চেন জন্য অনেকগুলো রিকোয়ার্ড দিয়ে দিয়েছে, তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। ফার্স্টে আমাদের কি বলছিল, সিএম রেশিওটা বের করতে বলছিল। সিএম রেশিও আর পিভি রেশিও একই কথা, এখানে দেখেন আমি সূত্র লিখে দিয়েছি, কন্ট্রিবিউশন ডিভাইডেড সেলস ইনটু 100, কিংবা এসপি মাইনাস ভিসি ডিভাইডেড এসপি ইনটু 100 দিলেও হয়। আমি দেখেন এসপির পার ইউনিটটা 60 অ্যান্ড ভিসির পার ইউনিট 24, ডিভাইডেড 60 ইনটু 100 করে নিয়েছি, টোটাল ক্যালকুলেশন করার পর আসছে আমার 60%, এটা আমার রিকোয়ার্ড 1। রিকোয়ার্ড 2 কি বলছে কোশ্চেনটা আবারও পরে দেখি, হোয়াট ইজ কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড অ্যান্ড ইট সেলস টাকা, অর্থাৎ বিইপির টাকাটাও বের করতে বলছে, ইউনিটটাও বের করতে বলছে। দেখেন ফার্স্টে কি করছে, বিইপি ইউনিটস, বিইপি ইউনিটস বের করার সূত্র কি ছিল, এ ফিক্সড কস্ট ডিভাইডেড এস মাইনাস ভিসি, ওটা এখানে লিখে নিয়েছি। আমাদের কোশ্চেনে ফিক্সড কস্ট দেওয়া ছিল 4,32,000, ডিভাইডেড এসপি ছিল 60 মাইনাস 24, এটা ক্যালকুলেশন করে আসবে আমার 12,000 ইউনিটস, এটা রিকোয়ার্ড 2 এর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কি করছে দেখেন, বিইপি টাকা, বিইপি টাকা আমি যদি বিইপি ইউনিটসকে এসপি দ্বারা গুণ করি আমার হয়ে যাবে অ্যান্সারটা, কিংবা আমি এইভাবেও করতে পারি, আমি সচরাচর এইভাবেই করি, কারণ আমি ওপরে অলরেডি অ্যান্সারটা বের করে নিয়েছি, শুধু এটার সঙ্গে এসপি গুণ করলেই হয়ে যাবে, এটাই আমার কাছে সহজ মনে হয়। আচ্ছা, তো দেখেন কি করছি, 12,000 ইনটু 60, এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 7,20,000, এটা আমার রিকোয়ার্ড বি। রিকোয়ার্ড সি কি বলছে আবারও কোশ্চেনটা পরে দেখি, কম্পিউট কোম্পানিস মার্জিন অফ সেফটি ইন টাকা অ্যান্ড ইট পার্সেন্টেজ টার্মস। আমাদের মার্জিন অফ সেফটি টাকাটা আর পার্সেন্টেজটা বের করতে বলছে। ফার্স্টে দেখেন এ দিয়ে লিখে নিয়েছি এম এস টাকা, এটা সূত্র সেলস টাকা মাইনাস বিইপি টাকা লিখে নিয়েছি। সেলসের টাকা আমার কত ছিল কোশ্চেনে দেখেন, 9 লাখ দেওয়া ছিল সেলস,
এটা এখানে 9 লাখ বসিয়ে দিয়েছে, আর বিএপির টাকা মাত্র ক্যালকুলেশন করে আবার বের হয়েছে 7,20,000। এটা এখানে বসিয়ে ক্যালকুলেশন করে নিচে দেখেন 1,80,000। রেকর্ড 3 এর সেকেন্ড পার্টটা দেখেন, এম এস ইন পার্সেন্টেজ। এটা সূত্র ছিল এম এস ডিভাইডেড এস পি ইন্টু 100। তাহলে এম এস আমি মাত্র যেটা বের করছি 1,80,000 ডিভাইডেড এস পিটা ছিল আমার 9 লাখ ইন্টু 100। ক্যালকুলেশন করলে আসছে আমার 20%, এটা ছিল আমার রেকর্ড 3। রেকর্ড 4 কি বলছে কোশ্চেনটা দেখে নেই। হাউ মেনি উড হ্যাভ টু বি সোল্ড ইজ কোয়ার্টার টু আর্ন এ পার ট্যাক্স প্রফিট অফ টাকা 1,80,000। আমাদের টার্গেট সেলসটা বের করতে বলছে, আর টার্গেট প্রফিটটা দিয়ে দিয়েছে আমাদের 1,80,000। এটা দিয়ে আমাদের টার্গেট সেলস বের করা লাগবে। এখানে দেখেন কি করছে, টার্গেট সেলস টাকা ইজ ইকাল টু এফসি ফিক্সড কস্ট প্লাস টিপি টার্গেট প্রফিট ডিভাইডেড পিভি রেশিও করে নিয়েছি। এখানে দেখেন 4,32,000 প্লাস 1,80,000 ডিভাইডেড 0.60, এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 10,20,000। আচ্ছা নেক্সট রেকর্ডটা পড়ে দেখি কি বলছে। ইফ কোম্পানি ক্যান্সেল অনলি 15,000 ইউনিটস বাট ওয়ান্টস টু আর্ন এ পার ট্যাক্স প্রফিট অফ টাকা 1,80,000, দেন হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট। এখানে দেখেন কি করছি, লেট টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট ইজ ইকাল টু পি লিখে নিয়েছি। মূলত আমার টার্গেট সেলিং প্রাইস পার ইউনিটটাই কোশ্চেনে বের করতে বলছে। তাহলে এটা বের করতে গেলে যে সূত্রটা আমার অ্যাপ্লাই করতে হবে, দেখেন টার্গেট সেলস ইজ ইকাল টু এফসি ফিক্সড কস্ট প্লাস প্রফিট প্লাস ভিসি অর্থাৎ ভেরিয়েবল কস্ট। ফার্স্টে দেখেন টার্গেট সেলস আমার বলা ছিল 15,000 ইউনিটস এর উপরে, এই জন্য 15,000 ইন্টু পি লিখে নিয়েছি। আর এর পাশে দেখেন আমার ফিক্সড কস্ট ছিল 4,32,000 প্লাস প্রফিট আমার বের হয়েছে 1,80,000 প্লাস ভিসির পার ইউনিটটা দেওয়া আছে, ভিসির টাকাটা দেওয়া ছিল না, এই জন্য আমরা 50,000 ইউনিট ইন্টু 24 করে নিয়েছি। এখন ক্যালকুলেশন করলে আসছে দেখেন, এ পাশে আসতেছে 15,000 পি ইজ ইকাল টু 6,12,000 প্লাস 3,60,000। এখানে আসতেছে দেখেন 15,000 পি ইজ ইকাল টু 9,72,000। টোটাল ক্যালকুলেশন করার পর আসবে আমার 64.80। এটাই ছিল আমার রেকর্ড 5 এর ম্যাথ সলিউশন। রেকর্ড 6টা দেখি কি বলছে পরে। ইফ সেলস ইনক্রিজ বাই টাকা 1 লাখ পার কোয়ার্টার অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফিক্সড এক্সপেন্সেস, বাই হাউ মাচ উড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম টু ইনক্রিজ। আচ্ছা আমাদের প্রফিটটা বের করতে বলছে। প্রফিট দেখেন কি করছে এখানে, প্রফিট ইজ ইকাল টু ইনক্রিজিং সেলস ইনটু পিভি রেশিও। আমার এখানে দেওয়া ছিল দেখেন ইনক্রিজ করছে 1 লাখ টাকা, আর পিভি রেশিও অলরেডি আমি রেকর্ড করে বের করে নিয়েছি 60%, ওইটা এখানে বসিয়ে দিয়েছি প্রফিট ইজ ইকাল টু ইনক্রিজিং সেলস ইনটু পিভি রেশিও। ক্যালকুলেশন করছে দেখেন 1 লাখ ইনটু 60%, তাহলে 60% করলে আসছে আমার 60,000। এটাই ছিল আমার রিকোয়ার্ড 6 এর ম্যাথ সলিউশন। এরই মধ্যে দিয়ে আমার প্রবলেম 17টা শেষ হয়ে গেল। এখন প্রবলেম 18টা পড়ে দেখে কি বলছে। আচ্ছা প্রীতম কোম্পানি ম্যানুফ্যাকচারস অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট, দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্সেস ফর এ রিসেন্ট মান্থ ফলো। এখানে দেখেন প্রবলেম 17 এর মতো 18এও দেওয়া আছে, সেলস টাকাটা দেওয়া আছে, পার ইউনিটটাও দেওয়া আছে। সেলস আছে আমার 6 লাখ, পার ইউনিট আছে 40, লেস ভেরিয়েবল কস্ট 4,20,000, এটার পার ইউনিট আছে 28, কন্ট্রিবিউশন দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন হয়েছে আমার 1,80,000, আর এখানে 12, লেস ফিক্সড এক্সপেন্সেস আছে 1,50,000, নেট ইনকাম আসতেছে আমার 30,000। আচ্ছা রেকর্ড কি বলছে দেখে নেই। হোয়াট ইজ দ্য বিএপি ইন ইউনিট সোল্ড অ্যান্ড সেলস টাকা। আচ্ছা ম্যাথ সলিউশনে চলে যাই। ফার্স্ট আমাদের বিইউপি ইউনিটস অ্যান্ড টাকা বের করতে বলছে। দেখেন রিকোয়ার্ড 1, রিকোয়ার্ড 1 হিসেবে আমি যখন বিইউপি ইউনিটসটা বের করতে যাব তখন সূত্র আসতেছে ফিক্সড কস্ট ডিভাইডেড এসপি মাইনাস ভিসি। তাহলে আমার ফিক্সড কস্ট কোশ্চেনে দেওয়া আছে কত দেখে নেই,
4 লাখ এন্ড 20,000, আর এসপি দেওয়া আছে দেখেন 40 আর ভিসি আছে 28, এটা এখানে বসিয়ে দিয়েছি 40 মাইনাস 28, এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 12,500। আচ্ছা এখন বিইপি টাকাটা বের করে নিব, বিইপি টাকা সূত্র, বিইপি টাকা ইজ ইকুয়াল টু বিইপি ইউনিটস ইনটু এসপি, এই যে ইউনিটটা বের হয়েছে এটার সঙ্গে এসপিটা গুণ করে দিলে আমি বিইপি টাকাটা পেয়ে যাব, ওইটা দেখেন করছে এখানে 12,500 ইনটু 40, ক্যালকুলেশন করে আসছে আমার 5 লাখ। আচ্ছা রেকর্ড টুটা পরে দেখি কি বলছে, হোয়াট ইজ দ্য সিএম টোটাল ইন বিইপি, আমার সিএম টোটালটা বের করতে বলছে বিইপি এর ওপর। আচ্ছা দেখেন এখানে কি করছি, সিএম টোটাল ইন বিইপি ইজ ইকাল টু বিইপি ইউনিটস ইনটু সিএম ইউনিটস, তাহলে আমার বিইপি ইউনিটস মাত্র কিছুক্ষণ আগে বের করছি দেখেন এই যে বিইপি ইউনিটস 12,500, ওইটা এখানে লিখে নিয়েছি 12,500 ইনটু সিএম ইউনিটস, আমার কোশ্চেনে দেখেন 12 কন্ট্রিবিউশন মার্জিন এই যে ইউনিটটা 12 আসছে, এটা এখানে বসিয়ে গুণ করে নিয়েছি, তাহলে 12,500 ইনটু 12 এটা গুণ করলে আসছে আমার 1,50,000, এটা আমার রিকোয়ার্ড টু। রিকোয়ার্ড থ্রি কি বলছে দেখে নেই, হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড ইস মান্থ টু আর্ন এ মিনিমাম টার্গেট নেট ইনকাম অফ টাকা 80,000, আমার টার্গেট সেলসটা বের করতে বলছে, এখানে টার্গেট সেলসের দেখেন ইউনিটটা বের করতে বলছে, ইজ হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি, এখন তাহলে টার্গেট সেলসের ইউনিটটা বের করবো, টার্গেট সেলস ইউনিটের সূত্রটা আমার কি ছিল, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড এসপি মাইনাস ভিসি, আমার যদি এখানে টাকাটা বের করতে বলতে এখানে আমি শুধু গুণ এসপি, এসপিটা গুণ করে দিতাম তাই হয়ে যেত, এখানে দেখেন ফিক্সড কস্ট অ্যামাউন্ট ছিল আমার 1,50,000 প্লাস টার্গেট প্রফিট কোশ্চেনে দেওয়া আছে 18,000, এটা বসিয়ে দিয়েছি ডিভাইডেড 40 মাইনাস 28, এটা ক্যালকুলেশন করলে আসছে যে আমার দেখেন 14,000 ইউনিটস। এখন টার্গেট সেলস ইন টাকাটাও বের করে নিব, টার্গেট সেলস ইন টাকা বের করতে গেলে 14,000 ইউনিটস ইনটু 40, এটার সঙ্গে এটা গুণ করলে আসছে 5,60,000। আচ্ছা রিকোয়ার্ড ফোরটা পরে দেখি কি বলছে, রেফার টু দ্য অরিজিনাল ডাটা কম্পিউট কোম্পানিস মার্জিন অফ সেফটি ইন বোথ টাকা অ্যান্ড পার্সেন্টেজ টার্মস, আমার মার্জিন অফ সেফটির টাকাটাও বের করতে বলছে পার্সেন্টেজটাও বের করতে বলছে, ফার্স্টে দেখেন কি করছে, এম এস ইন টাকা ইজ ইকাল টু সেলস মাইনাস বিইপি, সেলস আসছে আমার 6 লাখ মাইনাস 5 লাখ, এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 1 লাখ, এখন এম এস এর পার্সেন্টেজটা বের করব, এম এস পার্সেন্টেজ বের করার সূত্র কি ছিল, এম এস ডিভাইডেড সেলস ইনটু 100 কিংবা সেলস মাইনাস বিইপি ডিভাইডেড সেলস ইনটু 100 করলেও হবে, আমি ফার্স্টে দেখেন এটাই করছি, তাহলে কিছুক্ষণ আগে আমি এম এস টাকা বের করছি 1 লাখ, 1 লাখটা উপরে বসিয়ে দিয়েছি ইনটু 100 ডিভাইডেড সেলস এর পরিমাণ ছিল আমার 6 লাখ, এটা দিয়ে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে আসছে আমার 16.67%। এখন রিকোয়ার্ড ফাইভটা পরে দেখে কি বলছে, হোয়াট ইজ কোম্পানির সিএম, কোম্পানির সিএমটা বের করতে বলছে, এখানে দেখেন লিখছি কোম্পানির সিএম ইজ ইকাল টু ইউনিট সেলস ইনটু সিএম ইউনিটস, ইউনিট সেলসটা আমার দেওয়া নেই, এই জন্য দেখেন কোশ্চেনে যে টাকা টোটাল টাকাটা দেওয়া ছিল সেলসের আর ইউনিটটা এটা ভাগ করে নিব তবে আমি ইউনিটটা পেয়ে যাব, এখানে দেখেন তাই করছি, সেলস ইউনিট ইজ ইকাল টু 6 লাখ ডিভাইডেড 40, এটা করলে আসছে আমার 15,000 ইউনিটস, তো সেলস ইউনিট 15,000 ইউনিটস ইনটু সিএম ইউনিট আমার 12 এর আগে দেখিয়ে দিয়েছি, এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 1,80,000। এই ছিল প্রবলেম 18 এর ম্যাথ সলিউশন, এই চ্যাপ্টারে আর বাকি দুইটা ম্যাথ আসছে, আমি পরবর্তী ভিডিওতে বাকি দুইটা ম্যাথ করিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।